চোখ ধাঁধানো টিউলিপ ফুল, দেখলেই মনে হয় এক টুকরো নেদারল্যান্ডস। গাজীপুরের শ্রীপুরে সারি সারি বাহারি রঙের ভিনদেশি টিউলিপ বাগানে মুগ্ধ দর্শক। নান্দনিক এই বাগান 4 বছর আগে শুরু করেছেন পৌর শহরের কেওয়া পূর্ব খণ্ডগ্রামের চাষি দেলোয়ার হোসেন। শ্রীপুর প্রতিনিধি আব্দুর রফ রুবেলের তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রুক্ষ পরিবেশে ভিনদেশি টিউলিপ ফুল ফোটানো অসম্ভব, এমন বাস্তবতায় ফুলচাষী দেলোয়ারের পলিমোড়ানো শেডে বেড়েই চলেছে টিউলিপ। এখানে 12 রঙের অন্তত 70,000 টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। এরই মধ্যে দর্শনার্থীরাও বাগানে আসতে শুরু করেছেন, তুলছেন ছবি। মনে প্রাণে চেয়েছি যে এবার আসবই, এবং শুনলাম যে গাছের ফুল সম্ভবত কেটে ফেলবে, তো কাটার আগেই হচ্ছে তাড়াহুড়া করে চলে এসেছি। গাজীপুরের এই অংশে মনে হয় এই যেন এক খণ্ড নেদারল্যান্ডস। এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি, এগুলোর রং অনেক সুন্দর। প্রথম আসলাম, ভালো লাগলো। চাষি দেলোয়ার হোসেন 2020 সালে পরীক্ষামূলকভাবে 1.5% জমিতে টিউলিপ বীজ রোপণ করেন। চতুর্থবারের মতো এই ফুল চাষে সফল হয়েছেন তিনি। আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিন্তু প্রচণ্ড শীত থাকে, এবছর কিন্তু শীত নাই ইনশাল্লাহ। তারপরে ও যে টিউলিপ ফুটছে, আমাদের আগামী দিন যদি আমাদের আবহাওয়া ভালো থাকে, আমরা টিউলিপটা একটা ফুল বানিয়ে যেজন্য আমাদের বিরাট ভূমিকা রাখবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, টিউলিপ শীতকালীন ফুল, বাজারে এর ব্যাপক চাহিদা, এই ফুলের চাষ বেশ লাভজনক। টিউলিপ একটি বাণিজ্যিক ফুল, এটি যদি আমরা বাংলাদেশে চাষ করতে পারি এবং টিউলিপ ফুল ফোটাতে পারি, তাহলে ফুল চাষে অনেক কৃষকই আগ্রহী হবে। টিউলিপ ফুল চাষে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বাংলাদেশ বিজ্ঞানী গবেষণা ইনস্টিটিউটের ফুল চাষ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এই টিউলিপ ফুল বাংলাদেশে চাষের ব্যাপারে কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথম চ্যালেঞ্জটা যেটা আমি বলবো, আমাদের যে আবহাওয়াগত পরিবর্তন যেটা হয়েছে, এটা কিন্তু আসলে টিউলিপের জন্য এতটা ভালো না, এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফুলটা ফুটে গেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।